প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে নিশ্চিন্তপুর বাজারে আছি এই মুড়ি বিক্রেতা ভাইয়ের নামটা একটু বলুন তো। মোহাম্মদ বাচ্চু মিয়া। মোহাম্মদ বাচ্চু মিয়া, আপনার বাড়ি কোথায়? বাড়ি ধরা। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো, যেহেতু আমি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা করছি, সিনিয়র লেকচারার ইংলিশ প্রায় 17 বছর, তা আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, তখনও কিন্তু আমি আপনাকে দেখেছি যে এই আপনি চা, বিশেষ করে ওই সময় আমি আচার বিক্রি করতে দেখেছি, আচার প্যাকেটের এবং চালতার আচার, বিশেষ করে সেই 25 বছর বা আরো বেশি আগের কথা বলছি, বেশি বেশি মোর দেন 30 বছর আগের কথা বলছি। কথা কি রাইট কিনা একটু জোরে বলুন। তা আপনি এখনো এই ব্যবসাটাই করছেন? হ্যাঁ, এখনো ধরে আছি। ধরে আছেন। আপনার কয়জন ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। কি করে তারা? তারা কিছু ব্যবসা বাণিজ্য করে, কিছু লেবারি করে। আপনি এই কাজ করে এখন আপনি খুশি? নিজেকে ভালো আছি, অনেক ভালো লাগছে। যে প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কি কোথা থেকে দেখছেন। এবং এই যে ব্যাপারটি যে এলুটি সেই 36 বছর আগে যে ব্যবসাগুলো করছে, এখনো সে ব্যবসা করছে, কিন্তু উনি ভালো আছে এবং ভালো ফিল করছেন এবং আল্লাহর কাছে উনি সন্তুষ্টি প্রকাশ করছেন, তাই তো? এবং আপনি যে হেঁটে আসছেন অনেক দূর থেকে, সেটা আপনার ভালো লাগছে যে আমি শারীরিকভাবে তাহলে সুস্থ থাকতে পারছি, তাই তো? আচ্ছা, তো এখন এই করোনা পর্যায়ে যে একটা বছর যে স্কুল কলেজ বন্ধ, যেহেতু আপনাকে তো আমি স্কুল কলেজেই বেশি বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আপনার কি সমস্যা হচ্ছে? কেমন বিক্রি হতো? 1200-1500। 1200-1500। আর এখন কেমন বিক্রি? এখন 500-600 বিক্রি হয়। একটু একটু যদি খুলে দেখাইতেন। এখনো তো সেই আচার তো আছে আপনার? আপনি ডেকে রেখেছিলেন, সেই জন্য হয়তো আমরা দেখাতে পারিনি মুড়ি বা যে আচারের যে বিষয়গুলো। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সহযোগিতা করছে, তোমার নামটি একটু বলো ক্যামেরা যে আছে। মোহাম্মদ রনি প্রধান। হ্যাঁ, মোহাম্মদ রনি প্রধান। হ্যাঁ, তাহলে এই মোহন প্রধান যে বড় বাজার নিশ্চিন্তপুর বাজারের দোকান, তার ছেলে। তো আসলে হঠাৎ করে আমার মনে হলো যে পুরনো স্মৃতি, আপনাকে দেখলে কিন্তু আমার সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে, এই যে সেই চালতার আচার কিন্তু এখন আছে দেখা যাচ্ছে, তাই কিনা? এই আপনি আগের ঐতিহ্যটা ধরে রাখছেন, তাই তো? এবং এই চালতার আচার যখন আমরা খেতে যাইতাম, আমাদের একজন প্রিয় শিক্ষক ব্রজবাসী স্যার, তিনি বলতেন যে তোমাদের মাথার ব্রেন ডাল হয়ে যাবে, তোমরা শুধু আচার খাও, আচার খাবা না, সেগুলো বলতো আসলে। ঠিক আছে, তো আসলে ঠিক আছে, এখন আসলে সবারই সমস্যা। আশা করছি আপনি স্কুল কলেজ খুলে ফেলবে খুব শীঘ্রই, এবং করোনা দুর্যোগটা চলে যাবে, এবং আপনার যে ইনকামের যে ইয়ারটা, সেটা হয়তো আবার বেড়ে যাবে, সেই দোয়া এবং প্রত্যাশা করছি। দর্শকদের বলবো, যারা আসলে আমরা আছি সমাজে অনেক প্রতিষ্ঠিত আছি, এরা কিন্তু মানুষের কাছে আসলে চেয়ে বেড়ায় না, কিন্তু আমাদের উচিত যদি সুযোগ থাকে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। কারণ অনেকে আছি আমরা আল্লাহ ভালো অবস্থানে রেখেছেন, কারণ তারা কিন্তু কাজ করে খায়, ব্যবসা করেন ছোটখাটো, এবং সেই উদ্যোগটা আমরা বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী একদিন আমরা আরো নতুন কিছু নিয়ে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।